আজ উনিশে জ্যৈষ্ঠ, বাঙালির অদৃশ্যমান একটাই মন্ত্র, রণে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করিব। এই মন্ত্রের শক্তিতেই আজ সাধারণ মানুষ অনেকে উপকৃত। বিশেষ করে আজ এই দিনটাকে মনের ভক্তি দিয়েই পূজিত হয় বাবা লোকনাথ। কিন্তু লকডাউনের ছেড়ে এবছর কোনো রকমে পুজো সারছেন নদিয়া জেলার শান্তিপুরের আপামর সাধারণ মানুষ থেকে বিশেষ পুজো উদ্যোক্তারা। বাবা লোকনাথের অদৃশ্যমান এই তিন মন্ত্রের শক্তির আরাধনা আজ বিশেষ দিন। কিছু কিছু গৃহবাড়িতে ভক্তদের মনস্কামনা পূর্ণ হওয়ায় বাড়িতেই তৈরি করা হয়েছে মন্দির। আজকের দিনে হাজার হাজার মানুষের পুজো পড়ে এই মন্দিরগুলিতে। তাছাড়াও দুপুরে নিরামিষী মধ্যাহ্নভোজের আয়োজনও করে থাকে গৃহস্থরা। এবছর তা একেবারেই বন্ধ। কোনো রকমের নিয়ম রাখতেই পুজো সারছেন ঘরের গৃহবধূরা।